আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় পরীক্ষার্থী শিক্ষার্থীদের করণীয় ও বর্জনীয় ইন্দাল ইমতেহান ইউকরম রাজুল আউ ইউহান পরীক্ষায় কাউকে সম্মানিত করে আবার অপমানিত করে আমরা জেনে নিব একজন শিক্ষার্থী যখন পরীক্ষা দিবে তার কি কি করণীয় এরপর আমরা বর্জনীয় আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে একজন পরীক্ষার্থী শিক্ষার্থীদের নিয়মিত রুটিন ওয়ার্ক তার পড়তে হবে অর্থাৎ প্রতিটি প্রতিদিনই যাতে তার প্রতিটি সাবজেক্ট কোনো না কোনোভাবে টাচ হয় সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে অধিক রাত জেগে না পড়া অর্থাৎ কোনো দিন এগারোটা কোনো দিন একটা আবার কোনো দিন আটটা কোনো দিন অসুস্থ হয়ে পড়লো বেশি রাত জাগার কারণে এমনটি যাতে না হয় দেখা গেলে একদিন দুটা পর্যন্ত পড়েছে পরের দিন মাথা ব্যথা তাহলে তো আমার লস হয়ে গেল এই জন্য রুটিন ওয়ারিক আমাকে প্রতিদিনেই এমন চিন্তা রাখতে হবে যে আমি রাত এগারোটা পর্যন্ত পড়ব যদি এভাবে না করি একদিন অধিক আর একদিন একেবারে কম এর কারণে দেখা যায় সমতাও হয় না পরীক্ষার প্রত্যেকটি সাবজেক্ট আমার পড়া হয় না অসুস্থতার কারণে পরবর্তীতে বিরাট ধরনের সমস্যা হয়ে যায় তৃতীয়ত হচ্ছে আমি যে সাবজেক্টগুলো লেখাপড়া করছি আমার প্রত্যেকটি সাবজেক্টেরই একটি নোট থাকতে হবে আলাদা আলাদা আমার খাতায় নোট করে নিতে হবে কিছু দেখা যায় আছে আমার মেন বইয়ে কিছু আছে গাইডে কিছু আছে খাতায় তাহলে তো এইভাবে বিচ্ছিন্ন অবস্থা অর্থাৎ আমাকে একটি জায়গায় আমার একটি সাবজেক্ট যাতে আমার থাকে বিষয় যদি হয় চোদ্দোটি চোদ্দোটি খাতা আমার থাকতে হবে ইম্পর্টেন্ট আমি যদি জোর সালের পরীক্ষার্থী হয়ে থাকি জোর সালে যেই প্রশ্নগুলো এসেছে সেই জোর সালের প্রশ্নের প্রতি আমার গুরুত্ব দিতে হবে অর্থাৎ সাজেশন মাফিক আমাকে নোট করে আমার একটি জায়গায় সন্নিবেশিত করতে হবে চতুর্থ নম্বর হচ্ছে একজন শিক্ষার্থীর উচিত হচ্ছে ধর্মীয় দিক থেকে বিবেচনা করলে পাঁচ অক্ত নামাজ অবশ্যই পড়তে হবে সে পরীক্ষা দিবে আল্লাহতালা তো মানুষকে এই দুনিয়ার জমিনে পরীক্ষার হলের মতনই পরীক্ষার পুরো দুনিয়াটি একটি পরীক্ষার হল এই জন্য অনেক সময় বলে আমার পরীক্ষার টেনশানে আমি লেখাপড়া সঠিকভাবে করতে পারছি না নামাজও পড়তে গেলে নামাজ পরীক্ষার যন্ত্রণায় আমি নামাজও পড়তে পারছি না তা নামাজকে বাদ দিয়ে আমি যদি পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত থাকি দেখা যায় যে আল্লাহ তালা আমার ব্রেন সুস্থ রাখবেন যে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখবেন যে আল্লাহ তালা আমাকে সম্মানিত করবেন তার যদি মৌলিক ডাকে সারা দিয়ে চব্বিশ ঘন্টার যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় যদি আমরা না দিই তাহলে যদি আল্লাহ তালা আমাদের প্রতি গুসা হয়ে যান রেগে যান তাহলে তা আমার সব সর্বনাশ হয়ে যাবে এই জন্য অবশ্যই একজন পরীক্ষার্থীর পাশাক্ত নামাজ তার অবশ্যই পড়তে হবে সে ছেলে হোক মেয়ে হোক যার যার মতন সে নামাজ পড়তে হবে এরপর যেই পঞ্চম নম্বর বিষয়টি হচ্ছে প্রতিদিন এক পৃষ্ঠা হলেও কোরআন তেলোয়াত করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোরআন তেলোয়াতের মাধ্যমে মানুষের মস্তিষ্ক সুস্থ থাকে কোরআনের পাতার দিকে তাকালে চোখের জ্যুতি বৃদ্ধি পায় এই বিষয়গুলো আমাদের অবশ্যই একজন শিক্ষার্থীর মনে রাখতে হবে এবার আমরা কথা বলবো পরীক্ষার হলের যে প্রস্তুতি অর্থাৎ আমি পরীক্ষা দিতে যাব তখন আমার কি কি প্রয়োজন এক নম্বর আমার তখন যে অ্যাডমিট কার্ড রয়েছে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে অর্থাৎ প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড এই কলম বা ইত্যাদি আসবাবপত্রগুলো যে একটি ফাইল আমাকে কিনতে হবে সেই ফাইলের ভিতরে আমার এই কাগজগুলোকে একত্রিত করে রাখতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে যে কলম দিয়ে আমি পরীক্ষা দিব যেই কলমটি মানসম্মত আমার কাছে মনে হয় এবং আমি লেখলে লেখাটা সুন্দর হয় এক যে প্রত্যেকেই যে একটা কলম দিয়ে লেখবে বা আমার ওই কলম দিয়ে ভালো লেখা হয়েছে আরেকজনের সেটা খারাপও হতে পারে এই জন্য নিজের রুচিসম্মত সেটা যেটা স্মুথ মনে করা হয় সেই কলমটাকে আমার এক ডজন হোক দুই ডজন হোক কলম আমি কিনে যে আমরা অনেক সময় নতুন কলমের একটা খসখস ধারালো ভাব থাকে এই জন্য সেই ধারালো ভাবটা আমি একটু লিখে 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 সেই ধারালো ভাবটা দূর করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যাতে করে যখন আমি পরীক্ষার হলে পৌঁছব আমি এর আগে মা বাবা থেকে বিদায় নেব বা মুরব্বী আমার যারা আছে তাদেরকে সালাম নিয়ে সালাম দিয়ে তাদের থেকে দোয়া নিয়ে আমরা পরীক্ষার হলে যাব। পরীক্ষার হলে যাওয়ার পর এরপর যখন খাতা দেওয়া হয় মার্কড যাতে আমরা সুন্দরভাবে আমরা পূরণ করতে পারি এটি শিক্ষার্থীদের অত্যন্ত একটি সেন্সিটিভ বিষয় ওয়েমার্ক পূরণ করতে গিয়ে একটু ভুল হয়েছে এরপর সেটাকে করচ্ছিন্ন দেওয়া হয় এইভাবে এটি যাতে করচ্ছিন্ন না হয় সেটা খেয়াল রাখতে হবে সঠিকটা আমার ভুল হলে সঠিকটা যদি পূরণ করে নিই তাহলেই হয়ে যাবে ঠান্ডা মাথায় রেজিস্ট্রেশন যে নাম্বার থাকে রোল নাম্বার সেগুলো আমরা রাখবো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব নেব ষষ্ঠ নম্বর হচ্ছে আমি যিনি আমার কক্ষ পরিদর্শক থাকেন তার সাথে উত্তম আচরণ করতেন তাকে রাগানো যাবে না তাতে নানান ক্ষতির দিক হয় ষষ্ঠ নম্বর হচ্ছে আমি যখন প্রশ্ন পাবো উস্তাদের কাছ থেকে আমি দাঁড়িয়ে বিসমিল্লা বলে প্রশ্ন নিব এরপর এ টু জেড আমি সেই প্রশ্নটা আমি পড়ব পরে যেই যেই প্রশ্নগুলো ভালো পারি এটি তিনটি ভাগে ভাগ করব। প্রথম উত্তম যেটি আমি পারি সেটি আমি প্রথম দিকে লিখবো এরপর যেটি একটু জাপসা জাপসা কিছু পারছি কিছু পারছি না সেটি মিডেলে মধ্যখানে লিখব সর্বশেষ আমরা যেটি ভালো পারি অর্থাৎ উত্তম মধ্যম এরপরে মধ্যমের আরেকটু খারাপ সেটি আমরা শেষে লিখব না মধ্যমের চেয়ে একটু খারাপটা লিখব মাঝে আর মধ্যম ক্যাটাগরিগুলো শেষে লিখতে হবে কি জন্য দেখা যায় যেটি আমি পারছি না সেটি যদি শেষে লেখা হয় মনে করতে করতে আমার শেষ হয়ে যাবে এই জন্য দেখা যায় আমার বিশ নম্বর বাদ পড়ে যাবে এরপর সপ্তম নম্বর হচ্ছে পরীক্ষা যখন প্রশ্ন আমি লিখব আমার প্রত্যেকটি প্রশ্নের কিন্তু একটা সমতা করে লিখতে হবে একটি অনেক বেশি লেখলাম আরেকটি কম লেখলাম আরেকটি একেবারেই তিন ভাগের এক ভাগ তাহলে আমি তো নম্বর পাব না এই জন্য সমতা করে আমাকে লিখতে হবে এরপর অষ্টম নম্বর হচ্ছে যে যখন পরীক্ষা আমার শেষ হয়ে যাবে তখন অবশ্যই আমি খাতাটা মূল্যায়ন করব কিভাবে এ টু জেড আমি দেখব যাতে করে আমার কোনোটি বাদ পড়ল কি না বা কোনোটি আমার সমস্যা হলো কিনা না সেই বিষয়গুলো আমাকে অবশ্যই দেখতে হবে আর একজন পরীক্ষার্থীর বর্জনীয় যে কাজগুলো সেটি হচ্ছে একজন পরীক্ষার্থী পর্ব আবার দেখা যায় অনেক সময় ফেসবুক নিয়ে ব্যস্ত সেটিং করতেছে প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছে এইভাবে অনলাইনে নানান কাজে ব্যস্ত রাত জাগ্রত থাকতে থাকতে তার মেধা শূন্য হয়ে যায় এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে নকলমুক্ত পরীক্ষা দেওয়ার জন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে পাপের কাজগুলো আমাদের যদি ছেড়ে রাখি তাহলে অবশ্যই আমার মন সেট